الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من عال جاريتين فأدبهما وأحسن إليهما كان لهما سترا من النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা সন্তান প্রতিপালনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, আম কুনতুম সুহাদা ইযা হাযারা ইয়াকুব আল মাউত, হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যু সজ্জায় উপস্থিত হন, তখন তার সকল ছেলেদেরকে, ইউসুফ আলাইহিসসালাম এবং তার অন্যান্য যারা ছেলে ছিলেন, সকল ছেলেকে একত্রিত করতেন।
একত্রিত করে পিতা যখন মৃত্যুশয্যায় থাকে সর্বশেষ যে কথা তার সন্তানদের জন্য বলে যায় তাকে ওসিয়ত বলে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম সর্বশেষ যে কথা বলতেছেন মৃত্যুশয্যায় তার ছেলেদেরকে সেই কথা আল্লাহ তাআলা বর্ণনা করতেন। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেন ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দ, যে হে আমার ছেলেরা আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ছেলেরা বলল যে আমরা আপনার প্রভুর আপনার আল্লাহর ইবাদত করব এবং আপনার পিতা মাতার যিনি প্রভু ছিলেন তার ইবাদত করব। আপনার পিতা মা আপনার পিতৃস্থানীয় যারা ছিলেন কে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তাদের যিনি পিতা তাদের যিনি আল্লাহ সেই এক আল্লাহর আমরা ইবাদত করব, আমরা সেই পথ থেকে বিচ্যুত হব না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সেই আল্লাহকে পূর্ণাঙ্গভাবে মানব, তার কাছে সেই আল্লাহর সামনে আমরা পূর্ণ নতি স্বীকার করব। তো ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে মৃত্যুশয্যায় যেই কথা বলে যাচ্ছেন, যেই ওসিয়ত করে যাচ্ছেন, সেই ওসিয়ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন যে প্রতিটা পিতাকে প্রতিটা অভিভাবককে তার সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে করা দরকার সেটা হলো এই বিষয়টা, সন্তানের বিশ্বাসকে ঠিক করা, সন্তানের বিশ্বাস যেন ঠিক হয়। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। আল্লাহ রাসূল বলেন যে মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটা যদি ঠিক হয়ে যায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে, আর সেটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। আর সেই গোশতের টুকরার নাম হলো আলা ওয়াদিয়াল কলব, মানুষের অন্তর। এই জন্য বাচ্চার অন্তর যদি ঠিক হয়, আমি যদি আমার সন্তানের অন্তরকে ঠিক করতে পারি তাহলে বাকি আমলগুলো করা সহজ হয়ে যাবে। আর আমি যদি আমার বাচ্চার অন্তরকে ঠিক না করতে পারি, আমি বাকি যত আমলই করি না কেন এই সমস্ত আমলগুলো বৃথা হয়ে যাবে, যেটা আমাদের সমাজে বর্তমানে দেখা যায়। আপনারা জানেন একজন বিশিষ্ট লেখিকা, সে ইসলামের বিভিন্ন সূত্র ধরে, বিভিন্ন কোরআনের আয়াত ধরে, বিভিন্ন আহকাম ধরে, বিধিবিধান ধরে সমালোচনা করেছে। আর তার যদি ব্যাকগ্রাউন্ড দেখেন সেই লেখিকার, তার পিতা একজন খুব নামাজি লোক ছিলেন, তার মাতা একজন নামাজি লোক ছিলেন, তার ফ্যামিলির মধ্যে তার পরিবারের মধ্যে ছোটবেলায় কোরআন শরীফ পড়া হতো, বাচ্চাদেরকে বক্তব্যে পাঠানো হতো, সেই লেখিকাকেও কোরআন শরীফ পড়িয়েছে, তাকে ইসলামের বিভিন্ন বিধিবিধান তাকে শিখিয়েছে, এবং এই জন্য তাকে অনেক সময় মারধরও করেছে, কিন্তু তারপরও সে উল্টে গেছে। আর সেই সমস্ত বিধিবিধানকে সে মনে করতেছে পিছিয়ে পড়া লোকজনের কাজ, কুসংস্কার, সকালবেলা উঠে কোরআন শরীফ পড়া, আমার পিতা এরকম কুসংস্কার করত, অসুস্থ হয়ে গেলে ঝাড়ফুঁক দেওয়া, কোরআন হাদিস পড়া কুসংস্কার, নামাজের জন্য সবাই ঈদের দিন পাঞ্জাবি টুপি করে মসজিদে যাওয়া কুসংস্কার, এগুলোর দ্বারা সমাজের কি লাভ হয়, দেশের কি লাভ হয়, প্রগতির কি লাভ হয়। যদিও তাকে সেই সমস্ত আমলগুলো দেখানো হয়েছিল, শেখানো হয়েছিল, কিন্তু সমস্যা ছিল তার অন্তরকে ঠিক করার জন্য তার পিতামাতা কাজ করে নাই, যার ফলে ওই সমস্ত আমল যেগুলো সে ছোটবেলায় করেছে
এগুলোকেই সে কুসংস্কার মনে করা শুরু করছে, অন্ধবিশ্বাস মনে করা শুরু করছে। আজকে আমরাও আমাদের সন্তানদেরও যদি খোঁজ নিয়ে দেখি, আমি আমার সন্তানকে নামাজের জন্য আনতেছি, সন্তানকে বলতেছি পর্দা করতে, আমার সন্তানকে বলতেছি কোরআন শরীফ পড়তে, আমার সন্তানকে বলতেছি ইসলামের বিধিবিধান মানতে, আর সে তার মনের মধ্যে যেই ছবি প্রতিচ্ছবি যে প্রতিকৃতি সে দেখে দেখে মনের মধ্যে যেটা আসছে, সকালবেলা যারা উঠে কোরআন শরীফ পড়ে এরা হলো পিছিয়ে পড়া লোকজন, সিনেমার মধ্যে নাটকের মধ্যে ওটাই সে দেখে দেখে তার মাথার মধ্যে এটাই ঢুকিয়েছে, মাথায় টুপি যারা পরে এরা হলো পিছিয়ে পড়া লোকজন, যে নাকি সবচেয়ে সন্ত্রাসী থাকে তার মুখে থাকে দাড়ি, যে নাকি ইসের ইসলামের কথা বলে কোরআনের কথা বলে মানুষকে ধোকা দিতেছে, ইসলামের কথা বলা আর কোরআনের কথা বলা আর ধার ফুক দেওয়ার উদ্দেশ্য হলো টাকা হাসিল করা, এগুলো দ্বারা কোনো লাভের কিছু না শুধু ক্ষতির আর ক্ষতি, এরকম একটা প্রতিচ্ছবি আমার বাচ্চার মাথার মধ্যে ঢুকে আসে। আর আমি যখন তাকে বলি যে তুমি কোরআন শরীফ পড়ো, তোমার অসুখ হইতে আল্লাহর কথা বলো, তুমি ঘুমের সময় ঘুমের দোয়া পড়ো, খাবারের সময় খাবারের দোয়া পড়ো, বাইরে বের হওয়ার সময় বাইরে যাওয়ার দোয়া পড়ো, এগুলো যখন বলি এগুলো তার কাছে তখন অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলোই তার কাছে মনে হবে, কারণ তার মাথার মধ্যে যে বিশ্বাস যেটা ঢুকে আছে সেটা ওই ইসলামের বিশ্বাস না, সেটা আল্লাহর বিশ্বাস না, সেটা রসুলের বিশ্বাস না। এই জন্য আল্লাহ রসুল বলছেন আদিবু আওলাদাকুম আলা হুব্বি নাবিয়িকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও বড় করো প্রতিপালন করো নবীর ভালোবাসার উপরে, নবীকে ভালোবাসা তাদের ভালোবাসা তার অন্তরের মধ্যে বসাও, আল্লাহর ভালোবাসা সন্তানের অন্তরের মধ্যে বসাও, তাহলেই একমাত্র তুমি যা শিখাবা এগুলোকে সে বড় মনে করবে, এগুলোর গুরুত্ব দিবে, আর এগুলোকে সে দুনিয়া এবং আখেরাতের সফলতার উপায় মনে করবে, আর না হয় হিতে বিপরীত হবে। আমার বাবা তো কনজারভেটিভ, আমার বাবা তো কিছু বুঝে না, দুনিয়ার হালচাল বুঝে না, আমার মা তো হালচাল বুঝে না, যার কারণে আমাকে আমার বন্ধুদের সাথে ফুর্তি করতে দেয় না, এই জন্য আমার মাকে মেরে ফেলছি। মায়াকে মারার কারণ কি, বাবাকে বাবার উপর এত ক্ষোভের কারণ কি, ক্ষোভের কারণ হলো মা এত কিছু বুঝে না, সে পুরান যুগের মানুষ তো, বর্তমান যুগে আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন পার্টিতে যাবে, বিভিন্ন মজা করবে, বিভিন্ন ফুর্তি করবে, আর এইসব ফুর্তিতে আমার মা বাধা হয়ে দাঁড়াইল, আমাকে করতে দিত না, সে পুরান যুগের লোক ছিল, আমার বাবা আমাকে টাকা পয়সা দিত না, কৃপণতা করত, এই জন্য বাবা মায়ের উপরে খুব। আমি যদি আমার সন্তানদের মধ্যে তালাশ করে দেখি, হয়তো বা আমি মনে করতেছি আমার বাচ্চাকে তো প্রতিদিন আমি নামাজের জন্য ডাকতেছি, প্রতিদিন আমি তাকে পর্দার জন্য বলতেছি, প্রতিদিন তাকে শালীন পোশাকের জন্য বলতেছি, প্রতিদিন তাকে কোরআন শরীফ পড়ার জন্য বলতেছি, কিন্তু তার অন্তরের মধ্যে যে বিশ্বাস জন্মে আছে সেটা পুরো বিপরীত বিশ্বাস জন্মে আছে। এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি নিজেও জেনে রাখেন আর আপনার উম্মতকে এটা জানান, তারা যেন এই কথা বুঝে, আল্লাহ তারা কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহ তালার, সমস্ত কিছু করার মালিক আল্লাহ তালা, সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ তালা, সমস্ত কিছু আমরা যা কিছু দেখতেছি সব কিছুর পরিচালনা আল্লাহ তালার হাতে। আমি কি মিথ্যা কথা বলতেছি, আমার বাচ্চাকে যদি আমি বলি যে দেখো বাবা এই যে দেখো সূর্য কে বানাতে পারে, যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, এই যে সমুদ্র কে বানিয়েছে, যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, তোমাকে কে বানিয়েছে, যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আমাকে কে বানিয়েছে, আমার চোখ কে বানিয়েছে, হাত কে বানিয়েছে, কথা বলার শক্তি কে দিয়েছে, আমার আর তোমার তুমিও পুরুষ আমিও পুরুষ দুইজনের মধ্যে চেহারার মধ্যে অমিল, আমাকে বুঝা যায় আমি আব্দুল মুকিব, তোমাকে দেখে বোঝা যায় তুমি আব্দুল খালেক, এই যে চেহারার মধ্যে ভিন্নতা, রঙের মধ্যে ভিন্নতা, স্বরের দ্বারা মানুষকে একজন আরেকজনকে চিনা যায়, এই ভিন্নতা কে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, সূর্য প্রতিদিন উঠতেছে অস্ত যাচ্ছে, চাঁদ উঠতেছে অস্ত যাচ্ছে, গাছ হচ্ছে গাছের মধ্যে ফল হচ্ছে,
বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, গরমের সময় গরম হচ্ছে, এত কিছু পরিচালনা কে করতেছে? এমনি হয়ে যাচ্ছে সব। সমস্ত ক্ষমতা, সমস্ত পরিচালনা আল্লাহ তাআলার হাতে, সমস্ত প্রশাসন, সমস্ত শাসন ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে বলতে হবে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে বলতে হবে। আর দ্বিতীয় জিনিস হলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ আমাকে সুস্থ রাখতেন, আমি সুস্থ আছি। কত মানুষ অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, কত মানুষ অন্ধ দেখতে পাচ্ছে না, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন দেখতেছি। কত মানুষ হাত নাই, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আমি এই হাতের দ্বারা ধরতে পারতেছি। কত মানুষ খেতে পারতেছে না, আল্লাহ আমাকে খেতে দিয়েছে তাই খেতে পারতেছি। কত মানুষ ঈদের সময় পোশাক নিতে পারে না, আল্লাহ তাআলা তোমাকে পোশাক দিয়েছেন এই জন্য পারতেছো। কত মানুষের চিরা জামা, ভালো জামা কিনার মতো সামর্থ্য নাই, আল্লাহ আমাকে দিয়েছেন, তোমাকে দিয়েছে এই জন্য আমরা পেয়েছি। আল্লাহ যদি আমাকে ফকির বানাইতেন আমার কোনো কিছু বলার কি ছিল না, আল্লাহ যদি আমাকে বিকলাঙ্গ বানাইতেন, অন্ধ বানাইতেন, ল্যাংড়া বানাইতেন, কোনো কিছু বলার ক্ষমতা ছিল না। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান যখন আমার বাচ্চার সামনে হবে, আল্লাহ তাআলার বরকত বাচ্চার অন্তরের মধ্যে আসবে। রসুলের কথা যখন বলবো, আমরা তো রসুল সম্পর্কে আমি নিজেই তো জানি না, আমি কি বলবো? বাচ্চা যখন ঘুমাতে চায় বলে গল্প বলো, এখন গল্প আর আমি কি? ওই গরু আর ওই ছাগল, ওই বাঘ, ওই ভেড়া, অমুক কি কার্টুন, ওই টম, ওই জেরি, এগুলোই তো। আমি ওই ঘুমানোর সময় যদি আমার জানা থাকতো আল্লাহর রসুল ছোটবেলায় কি করতেন, আল্লাহর রসুল কোথায় প্রতিপালিত হইতেন, আল্লাহর রসুল কি কি ভালো কাজ করেছিলেন, আল্লাহর রসুল কিভাবে দাওয়াত দিয়েছিলেন, কিভাবে নির্যাতিত হয়েছিলেন, আল্লাহর রসুল তার স্ত্রীদের সাথে কিরকম আচরণ করেছিলেন, আল্লাহর রসুল বাচ্চাদের সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহর রসুলের কাছে পশুরা পাখিরা উঠেছে কাঁদত, উঠে সে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর রসুলের সামনে, কি ব্যাপার উঠ তুমি কাঁদো কেন? উঠ আল্লাহর রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, আপনি তো সমস্ত জগতের দয়ার জন্য দুনিয়াতে আসতেন, আমাকে তো আমার যিনি প্রতিপালক সে তো আমাকে কষ্ট দেয়, সে তো আমাকে মারে, অযথা আমাকে মারে, আর তার অত্যাচার তার জুলুম আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য আপনার কাছে আসতে অভিযোগ দিতে। আল্লাহর রসুল জিজ্ঞেস, এই উটের মালিক কে? বলে অমুক আনসারী সাহাবি। আল্লাহর রসুল বলতেছেন, হে আনসারী সাহাবি, এই উট আমার কাছে আসতে তোমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, তুমি নাকি এই উটের ক্ষমতার চেয়ে বেশি তাকে কষ্ট দিচ্ছ, তার উপরে জুলুম করতেছো, নির্যাতন করতেছো, উট এসে আমাকে অভিযোগ দিতেছে, তুমি তার সাথে ভালো আচরণ করো, আর না হয় এই অভিযোগ কাল কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে দিবে তখন তোমার মুক্তি পাওয়ার আর কোনো উপায় নাই। তো সেই সাহাবি বলেন, হে আল্লাহর রসুল, আমি এই উটকে মুক্ত করে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করেন। তো আল্লাহর রসুলের এই সব ঘটনা আমরা কতটুকু জানি, সাহাবাদের ঘটনা, সাহাবারা ছোট ছোট সাহাবারা কত কিছু করতেন এগুলো আমরা কতটুকু জানি, রসুলের আদর্শ সম্পর্কে আমরা কি জানি, এইগুলো যখন বাচ্চাদেরকে বলবো বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা বলবে, আর সেই অন্তরকে যখন আমি ঠিক করতে পারবো তখন আমার সমস্ত আমলগুলোও ঠিক হবে। তো সর্বপ্রথম কাজ হলো বাচ্চার অন্তরকে ঠিক করা, দ্বিতীয় নাম্বার হলো বাচ্চার আমলকে ঠিক করা। ছোটবেলা মানুষ বাচ্চা, ইমাম আনাস ইবনে মালিক বলেন যে বাচ্চা হলো একটা ইটের মাটির মতো, কাদার মতো, কাদা, কাদাকে যেইভাবে যেই ছাঁচে আপনি বানাতে চান ওই কাদা দ্বারা, আপনি কড়াই বানাতে চান কড়াই হবে, ওই কাদা দ্বারা আপনি কলসি বানাতে চান কলসি হবে, যেরকম যে ছাঁচে ফেলতে চান ওই ছাঁচেই হবে। তো বাচ্চা হলো কাদা, তাকে যেই অভ্যাস আপনি শিখাবেন, যেই অভ্যাস সে শিখবে, যেই অভ্যাস তার প্রতিষ্ঠার স্কুলে শিখবে, যেই অভ্যাস তার বন্ধু বান্ধবের কাছ থেকে শিখবে, যেই শিক্ষা যেই অভ্যাস সে তার প্রতিবেশীদের কাছ থেকে শিখবে, যেই অভ্যাস আপনার বাসা থেকে শিখবে, যেই অভ্যাস তার গণমাধ্যম থেকে যেগুলো শিখবে, এগুলোই এইভাবেই তার অভ্যাস হয়ে যাবে, এইভাবেই সেই বড় হতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আও উইদু হুমুল খাইর, তাদেরকে ভালো জিনিসের অভ্যাস করো, ভালো জিনিসের অভ্যাস করাও, বা ইন্নাল খাইরা আদা, কারণ ভালো জিনিসের অভ্যাস করা এটাই একটা সওয়াব। আল্লাহ রাসূল বলতেন, মুরু আবনাআকুম ওয়াহুম আবনাউতাবিঈনিন, 7 বছর হলে নামাজের আদেশ করো, 7 বছর হলে নামাজের আদেশ করতে থাকো,
তো অভ্যাস করাতে হবে বাচ্চা। একবার একজন লোকের কাছে এক বাচ্চাকে নিয়ে আসছে, উমাইয়া ইবনে জালাত ওনার কাছে একজন বাচ্চাকে নিয়ে আসছেন যে আমার বাচ্চা বেশি কান্নাকাটি করে, তো তার জন্য কি করতে পারি একটু বলে দেন। বলে তোমার বাচ্চার বয়স কত? বলে আমার বাচ্চার বয়স হলো 1 মাস। বলে ফাতাল ফিতর, তোমার ট্রেন ছুটে গেছে। ট্রেন ছুটে গেছে মানে বলে যে এই বাচ্চার যে 1 মাস হয়েছে, এই 1 মাসের মধ্যে যে অভ্যাস তার হয়ে গেছে, এই অভ্যাস আর তুমি ঠিক করতে পারবা না। তোমার আসা দরকার ছিল ওই একদিন থাকা অবস্থায়, জন্মের আগ থেকেই আসা দরকার ছিল, ওই সময় থেকে তোমার বাচ্চাকে অভ্যাস শেখানো দরকার ছিল, তার তারবিয়া তোমার ওই বাচ্চার জন্ম থেকে করা দরকার ছিল। আমরা দেখি অনেকে অনেকেই এরকম করে, বাচ্চা কাঁদতে থাকলেই, ছোট বাচ্চা ওই কাঁদলেই কোলে নেয়, কাঁদলেই মুখের মধ্যে ফিডার দেয় বা দুধ দেয়, তারপরে এখন বাচ্চা মনে করে যে কাঁদলে মনে হয় খাবার পাওয়া যাবে, কাঁদলে মনে হয় কোলে উঠা যাবে, তো বাচ্চা কাঁদতে থাকে। যতক্ষণ পর্যন্ত কোলে না নেয় ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকে, যতক্ষণ পর্যন্ত তার মুখে ফিডার না দেয় ততক্ষণ পর্যন্ত সে কাঁদতেই থাকে। অথচ এর ব্যতিক্রম যদি কোনো মা তার সন্তানকে শিখায় যে কাঁদলেই কোলে নেওয়া লাগবে, এরকম কোনো সিস্টেম নাই, তো ওই বাচ্চা কাঁদবে না, কোলে ওঠার জন্য কাঁদবে না, ওই ক্ষুধা লাগলেই বা ক্ষুধা না লাগলেও সে কাঁদতে হবে, কাঁদলেই সে ফিডার পাবে, এরকম যদি শিখায়, এরকম যদি কোনো বাচ্চা কোনো মা শিখায়, তো তার ক্ষুধা লাগলেও সে কাঁদবে না। এই জন্য অনেক সময় দেখা যায় এমনিই বাচ্চা কাঁদতেছে, এখন ওইখানে খাবার দেওয়ার উপায় নেই, বাসের মধ্যে অনেক সময় দেখা যায় বাসের মধ্যে বাচ্চা কাঁদতেছে, কাঁদতেছে তো কাঁদতেছে, খাওয়ার দেওয়ার উপায় নেই তাকে, এখন ওই যে অভ্যাস হয়ে গেছে কাঁদতেছে। আর যেই মা অভ্যাস করায় যে কাঁদলেই যে খাবার দেওয়া হবে এরকম কোনো সিস্টেম নেই, তো তার ক্ষুধা লাগলে একটু কাঁদে, তারপর আবার আস্তে থেমে যায়। তো ছোটবেলা থেকেই বাচ্চাকে ওইভাবে গড়ে তুলতে হবে, ছোটবেলা থেকেই তার তার বিয়ে শুরু হয়। এই জন্য শিক্ষা হলো অভ্যাস করানো। আর অভ্যাসটা আমি কিভাবে করাবো? আমি গত সপ্তাহে বলেছিলাম অভ্যাসটা হতে হবে আদরের সাথে, সোহাগের সাথে। আমার এমন যেন না হয় আমি আমার সন্তান থেকে উদাসীন থাকলাম, না, আমার সন্তানের প্রতি সবসময় সতর্ক থাকা এটা আল্লাহ তাআলার আদেশ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকেও বাঁচাও, তোমার সন্তানদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার অর্থ হলো তুমি নিজেও ইয়ামালুত তাআত, তুমি নিজেও নেক আমল করো, ওয়াত্তাকুল মাআসি, গুনাহ থেকে বাঁচো, এবং ওয়া আমুরু আওলাদাকুম, আমুরু আওলাদাকুম বিইমতিসালিল আওয়ামির ওয়াল ইসতিনাবি আনিন নাওয়াহি, তোমার সন্তানদেরকে ভালো কাজ করার আদেশ করো এবং গুনাহ থেকে বেঁচে থাকার আদেশ করো, এটা হলো জাহান্নাম থেকে বাঁচা। ফাযালিকা ওয়াকায়াতুন লাকুম ওয়া লাহুম মিনান নার। তো সন্তানকে আমি সব সময় সন্তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের ব্যাপারে সতর্ক থাকতেন। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিতেছিলেন, এরকম খুতবা দেওয়ার পরে দেখতেছেন যে এরকম খুতবা দিতেছেন, দেখতেছেন রাস্তার মধ্যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তাদের দুইজনার গায়ে লাল জামা, আর তারা রাস্তার মধ্যে হাঁটতেছে, হোঁচট খাচ্ছে, হাঁটতেছে হোঁচট খাচ্ছে, ছোট বাচ্চা দুজন হাঁটতেছে হোঁচট খাচ্ছে, আর তাদের জামাগুলো ধুলো বালু লেগে যাচ্ছে। তো আল্লাহ রসুল দেখে তার কথা একটু বন্ধ করে, এই খুতবা দিতেছিলেন এরকম বন্ধ করে ওই বাইরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে দুজনকে কোলে নিয়ে এসে পাশে রেখে তারপরে আল্লাহ রাসূল আবার বয়ান শুরু করছেন। আর তখন আল্লাহ রাসূল বলতেছেন কি, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্য বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেন যে নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের পরীক্ষা, সন্তান হলো পরীক্ষা, সন্তানকে যদি ভালো লালন পালন করা যায় তো সন্তান আমার জন্য দুনিয়াতেও সুনাম বয়ে আনবে, আখেরাতেও আমার জন্য জান্নাতের কারণ হবে,
আর যদি এই সন্তানকে আমি সঠিক লালন পালন না করতে পারি, তাহলে এই সন্তান দুনিয়াতেও আমার গুণনাম হবে আর আখেরাতেও আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক ছিলেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, জিজ্ঞাসা করতেছেন হাসান হুসাইন কোথায়, আইনা ইবনাইয়া আমার দুই ছেলে কোথায়, আরবিতে নাতিকেও ছেলে হিসাবে সম্বোধন করে, তো আমার ছেলেরা কোথায়? তো বলতেছেন বাইরে। তো বাইরে গিয়ে দেখতেছেন যে রোদের মধ্যে দুইজন খেলতেছে, দুজনকে রোদ থেকে ভিতরে নিয়ে এসে হযরত আলীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন কি, ইকতিহিমা হাররা শামসি, তুমি সতর্ক থাকো সূর্যের তাপ থেকে তাদেরকে বাঁচায় রেখো, সূর্যের তাপে তাদের অসুখ হতে পারে। আল্লাহর রাসূল সতর্ক, কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কি কখন আসতেছেন, কখন যাচ্ছেন, কোথায় মিশতেছেন, আল্লাহর রাসূল সতর্ক করিয়ে দেখাই দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে একবার আল্লাহর রাসূল পাঠাইতেন, এক কাজে পাঠাইতেন। তো পাঠানোর পরে আমি একটা মাঠের উপর দিয়ে যাচ্ছিলাম, মাঠে দেখতেছি কিছু ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, আমিও তাদের সাথে খেলায় লেগে গেলাম। তো আমি খেলতেছি খেলতেছি হঠাৎ করে দেখি যে পিছন থেকে একজন আমার এরকম আমার ঘাড়ের মধ্যে এরকম একজন পড়ছে, তার পিছনে তাকিয়ে দেখি ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযহাক, আল্লাহর রাসূল আর হাসতেছেন আমার দিকে তাকিয়ে। শেষে এসে কি বলতেছেন, হাল জাহাবতা হাইতু আমারতুকা, তুমি কি সেখানে গেছিলা যেখানে আমি তোমাকে পাঠাইছিলাম? বলে ওয়াল্লাহি লা আনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ আল আন, যে না আমি তো যাই না, আমি এখন যাচ্ছি। বলে ঠিক আছে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সেখানে বসে আছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যেখানে পাঠাইছিলেন ওইখান থেকে আবার আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সেই খবরটা দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাকে বলতেন তুমি আরো খেলাধুলা করো, তারপরে বাড়িতে চলে যেও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নিজের যার লালন পালনের দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতেন, তাকে একটা কাজ দিতেন, এখন তাকে আবার তদারকি করতে গেছেন কোথায় আছে, যেহেতু সময় মতো আসতেছে না, বাজারে পাঠাইছেন যেখানে সময় মতো আসতে না, কোথায় গেছে দেখি, তদারকি করতে গেছেন। আর তদারকি করতে গিয়ে যখন দেখতেন আল্লাহ রসুলের কথা মানে নাই, তখন কি থাপ্পর মারতেন নাকি দুইটা ধরে? থাপ্পর মারেন নাই, বরং আল্লাহ রসুল তার সাথে যতটুকু যেভাবে যতটুকুর দ্বারা তাকে শিক্ষা দেওয়া যায় তাকে ধরতেন, ধরে তাকে জিজ্ঞাসা করতেন তুমি গেছো কিনা, না যাই নাই আমি যাচ্ছি, তাকে শিক্ষা দিতেন। এই জন্য আত্তাওয়াব ওয়াল ইকাব, আরবিতে বা বাংলাতেও আছে পুরস্কার তিরস্কারের পদ্ধতি, যখন দরকার পুরস্কার দিব, যখন দরকার তিরস্কার দিব, তবে পুরস্কারটা যেন সবসময় বেশি থাকে, উৎসাহটা যেন সবসময় বেশি থাকে, তাহলেই একমাত্র বাচ্চারা সঠিক শিক্ষা শিখবে। বাচ্চাদের শিক্ষা পেতে হলে তাকে পুরস্কারও করতে হবে আবার মাঝে মধ্যে তিরস্কারও করতে হবে। কোরআনের মধ্যে এই জন্যই তো বা আমাদের এই যে দুনিয়াতে মানুষের জন্য জান্নাত জাহান্নাম কেন, আমি ভালো কাজ করব জান্নাতের আশায় পুরস্কারের আশায়, আবার ওই খারাপ কাজ থেকে বিরত থাকব কেন, ওই জাহান্নামের ভয়ে। হাল জাজাউল ইহসানি ইল্লা ইহসান, মানুষের মধ্যে এই প্রবণতা আছে, তবে মানুষের মধ্যে উৎসাহ বেশি কাজ করে, উৎসাহ বেশি ফলদায়ক হয়। এই জন্য আল্লাহ রাসূল সবসময় বেশিরভাগ উৎসাহ দিতেন। উৎসাহ কেমনি, বিভিন্ন সময় আমরা অনেক সময় বাচ্চাদেরকে বিভিন্ন পুরস্কার দেই, ছোট জিনিস কিনে দেই, বা তুমি যদি আজকে পড়াশোনা করো তোমাকে চকলেট দিব, তুমি যদি আজকে পড়াশোনা করো খেলনা দিব, এইটা দিব ওইটা দিব। আল্লাহ রাসূল যেটা আমি একদিন বলছিলাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, গিয়ে সমস্ত ছেলেদেরকে লাইন ধরাইছেন, বলে আমার কাছে যে আগে আসতে পারবে আলাহু কাজা ওয়া কাজা, তার জন্য এইটা দিব, তাকে এইটা দিব। তো সবাই দৌড় দিতে এবং দৌড় দিয়ে আগে আসার জন্য কেউ আল্লাহ রসুলের মাথায় এসে বসতেন, কেউ আল্লাহ রসুলের কাঁধে এসে বসতেন, কেউ কোলে এসে বসতেন। তো আল্লাহ রসুল উৎসাহ দিচ্ছেন এবং সবসময় সন্তানদেরকে সম্মান করতে হবে, তার ব্যক্তিত্বকে সম্মান করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে বাচ্চারা ছোট, এ আর কি, এ কথা বলতেছে, আমি একজনের সাথে কথা বলতেছি, বাবা ওইটা কি ওইটা কি জিজ্ঞাসা করে, আমি তার কথার দিকে ভ্রুক্ষেপই দিই না। না,
বাচ্চা কি জিজ্ঞাসা করে সেটা শুনতে হবে, তাকে সম্মান দিতে হবে, তাকে বুঝাইতে হবে যে না তুমি একজন সম্মানিত ব্যক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করবেন, ওযুর পানি নিতে গেছেন, দেখেন যে ওযুর পানি তার সামনে। তুমান ওয়াদা হাযা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন কে এইটা দিতে, কে এই ওযুর পানিটা দিল কে? হযরত ইবনে আব্বাস বলেন যে আমি দিছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছেন, তাকে ভালো কাজের প্রতি পুরস্কার করতেছেন, পুরস্কৃত করতেছেন, বলতেছেন কি আল্লাহুম্মা আল্লিমহু তাআবীল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে তুমি তাফসীর শিখিয়ে দাও, তাকে তুমি জ্ঞান শিখিয়ে দাও। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেন। ভালো কাজের প্রতিদান প্রতি মুসলমানের দায়িত্ব, তাহা দাও, কেউ যদি হাদিয়া দেয় তার উত্তরে হাদিয়া দেওয়া এটা আমার দায়িত্ব। তবে হাদিসের মধ্যে আছে যদি কেউ হাদিয়া দেয় বা কোনো উপকার করে তার উপকারের পরিবর্তে শুধু এতটুকু বলে জাযাকাল্লাহু খাইরান, কিছু বলতে পারে না, কিছু দেওয়ার সামর্থ্য নাই, আমার পকেটে কিছু নাই দেওয়ার মতো, আমি বললাম কি জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তোমাকে এই উত্তম প্রতিদান দেক, ফাকাত আবলাগা ফিতানা, তাহলে সে তার দায়িত্ব পালন করে ফেলবে। এই জন্য যে ভালো কাজ করবে তাকে উৎসাহ দিতে হবে। আমাদের পাশে অনেক সময় একটা একজনের কাজ করে বাচ্চা, ভালো কাজ করলে কখনো এর ই নাই, পুরস্কার নাই, তাকে উৎসাহ দেওয়া নাই। একদিন পড়াশোনা করতে তাকে বলা নাই যে তুমি আজকে খুব ভালো করছো বা তুমি খুব ভালো, কিছু একটা বলা, শুধু খারাপ করলেই শুধু দোষারোপ করা হয়, কিন্তু ভালো করলে কখনো বলা হয় না যে তুমি আজকে খুব ভালো করছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈঠক হইত, সেই বৈঠকের মধ্যে বড় বড়দের, বড় বড় সাহাবীদের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসার জন্য উৎসাহিত করতেন। একটা হলো যে ছোট বাচ্চাদের সম্মান, না তারাও সম্মানিত ব্যক্তি, এবং আল্লাহর রাসূল যে কথা বলতেন সাথে বাচ্চাদেরকেও লক্ষ্য করে তাদের জন্য আলাদা কিছু বলতেন, বাচ্চাদের বুঝার মতো কিছু বলতেন, আর বাচ্চারা বড়দের সাথে মিশে মিশে তাদের মধ্যে ওই ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ গর্ব, এই জিনিস তাদের মধ্যে আসতে থাকতো। আর এটা একটা বড় জিনিস, ছোট বাচ্চাকে ছোটবেলা থেকেই তার পরিকল্পনা ঠিক করে দেওয়া, তার ভবিষ্যৎ ঠিক করে দেওয়া যে তোমাকে এরকম হইতে হবে, তার এইমটা, তার টার্গেটটা ঠিক করে দেওয়া, তোমাকে এইরকম হইতে হবে, বড় এক জ্ঞানীর কাছে গিয়ে এই জ্ঞানী যেরকম কথা বলে এরকম কথা তোমাকে বলতে হবে, এরকম বড় জ্ঞানীর মতো জ্ঞান বিস্তার তোমাকে করতে হবে, এরকম শিক্ষিত তোমাকে হইতে হবে। আল্লাহ রাসূল সবসময় সাহাবাদের মধ্যে যার মধ্যে যেরকম পাইতেন তাকে সেরকম উৎসাহ দেখাইতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রেই আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাকে বড় জ্ঞানী বানাবেন, তোমার মধ্যে অনেক জ্ঞানের সুফলতা আছে, তুমি বড় জ্ঞানী হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, একবার আল্লাহ রাসূল এসে জিজ্ঞাসা করতেছেন একটা গাছ আছে এরকম, ইন্না মিনাস সাজারি বারাকাতুহু কা বারাকাতিল মুসলিম, তার বারণ, তার বরকত মুসলমানের বরকতের মতো, সেই গাছটা কি কেউ বলতে পারবা? এখন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সেই মজলিসে ছিলেন, সেই মজলিসে থেকে বলতেছেন আমার মনে হইছে যে সেই গাছ হলো খেজুর গাছ, কিন্তু আমি বলি নাই যে আমার চেয়ে অনেক বয়স্ক লোকরা সেখানে আছে, আমার চেয়ে বড় বড় জ্ঞানীরা আছে, আমি বলি নাই, তো সবাই চুপ রয়েছে। তো তারপর শেষে আল্লাহ রাসূল এরকম বলতেন ইয়ানি নাখলা, হ্যাঁ সেটা হলো খেজুর গাছ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে উৎসাহ দিচ্ছেন, উনি ছোটবেলা থেকে উৎসাহ পাচ্ছেন, কিন্তু বড়দের সাথে বেয়াদবি হবে দেখে উনি বলেন নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর একটা মন্ত্রী পরিষদ ছিল, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করতেন, সেই সমস্ত পরামর্শ সবাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুকেও ডাকতেন, আর তার বয়স মাত্র তখন 20 বছর 17 বছর 20 বছর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুকেও ডাকতেন, সেই মুরব্বীদের সাথে বয়স্কদের সাথে বসাতেন। এখন একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, বলতেছেন লিমা তুদখিলুহু মানা হাজা ওয়ালানা আপনা উম্মিসুহু, যে আপনি ইবনে আব্বাস তাকে আমাদের সাথে কেন বসান, আমাদের তো এর মতো সন্তানই আছে, এর মতো ছেলে পেলেই তো আমাদের আছে, এই ছেলে পেলেদেরকে আমাদের সাথে কেন বসান? সেইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে আর কিছু বলেন নাই। তারপরে একদিন হযরত সবাইকে ডাকতেন আর হযরত ইবনে আব্বাসকেও ডাকতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন
যে আমাকে সেদিন ডাকতেন, আমার মানে গুণ আমারকে যে কেন বসান তাদের সাথে, সেই কথা সাহাবাদের সামনে উপস্থাপন করার জন্য আমাকে সেদিন ডাকতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে সবাই বসার পরে তারপরে জিজ্ঞাসা করতেছেন যে মাযা তাকুলুনা ফি সূরাতিন নাস, তোমরা সূরায়ে নাসর সম্পর্কে কি বলো? ইযা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তফসির কি বলো? এর অর্থ হলো যখন আল্লাহ তাআলা সাহায্য যখন আসে এবং বিজয় যখন আসবে এবং আপনি লোকদিগকে দলে দলে মুসলমান হইতে দেখবেন, তখন আপনি কি করবেন? ফাসাবিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের গুণগান গান এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এই তাফসির সম্পর্কে তোমরা কি বলো? তো কেউ বলতেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কেউ বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা সাহায্য যদি পাই তাহলে আমরা আল্লাহ তাআলার গুণগান গাবো, প্রশংসা করবো, ইস্তেগফার করবো। আবার কেউ কোনো কথাও বলেন নাই, কেউ চুপ রইছেন। এখন সর্বশেষে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কিছু বলি নাই যেহেতু মুরব্বীরা আছে এই জন্য বলি নাই। তো তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাযা তাকুলু ইবনে আব্বাস, হে ইবনে আব্বাস তুমি কি বলো, তোমার কি মত, তুমিও কি তাদের মতো বলতেছো, তারা যেরকম বলে? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে না, আমি তাদের মতো বলি না, আমার কাছে অন্য অর্থ আছে। বলে কি অর্থ? ওয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের তাফসীর হলো আল্লাহর রাসূলের মৃত্যু সংবাদ দেওয়া। বলে তার মানে? বলে তার অর্থ হলো ইযা জা রাসূলুল্লাহ, যখন নাকি আল্লাহ তাআলা সাহায্য আসবে এবং বিজয় হবে, মুসলমানরা দলে দলে যখন ইসলাম গ্রহণ করতেছে, এখন আপনার দায়িত্ব শেষ, আপনি এখন অতি সত্বর মারা যাবেন, ইন্তেকাল করবেন, ফাসাবিহ বিহামদি রব্বিকা, এখন আপনি আল্লাহ তাআলার কাছে গুণগান গান, ইস্তেগফার করেন। দুয়া জালু রাসূল, এটা আল্লাহ তাআলার রাসূলের মৃত্যুর খবর দেওয়া। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলিম তু মিসলা মা তাআলামু, আমিও তো সেরকমই জানি তুমি যেরকম জান। বলে আমাকে ওই মজলিসের মধ্যে বসাইছেন একমাত্র ওই যে যারা প্রশ্ন তুলছিলেন যে কেন আমাকে বসানো হয়, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে সেদিন বসাইছেন। এখানে একটা বিষয় যে ছোট বাচ্চাকে তো আনছে, কিন্তু ছোট বাচ্চা বড়দের সাথে বেয়াদবি করতেছে না। সামুরা ইবনে জুমদুক রাদিয়াল্লাহু আনহু উনি আরো স্পষ্ট বলেন যে কুনতু আহফাযু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে অনেক হাদিস অনেক আয়াত আমি মুখস্থ জানতাম, কিন্তু ওই ভরা মজলিসে আমি কখনো বলতাম না। কেন বলতাম না? আলা ইয়ামনাউনি ইল্লা আন হাহুম আসান্নু মিন্নি, কারণ মজলিসে আমার চেয়ে বয়স্ক লোক ছিল বলে আমি কিছু বলতাম না। ছোটরা শিখলেও ছোটরা জানলেও বড়দেরকে সম্মান করে যাচ্ছে, এটা হলো ইসলামের শিক্ষা। আর আমরা যদি আমরা দেখি বর্তমানে যত ছাত্র সংগঠন দুনিয়াতে বর্তমানে আছে, আমাদের দেশেও ছাত্র সংগঠন বলতে আছে, ছাত্র সংগঠন মানে হলো আমরাই সব মুরব্বী কিসের মুরব্বী টুরব্বী, এরা কিচ্ছু বুঝে না, হলো পুরান আমলের, এদের মাথায় কোনো বুদ্ধি নেই, বর্তমান যুগ সম্পর্কে এরা কিচ্ছু জানে না, আমরাই সব জানি, আমরাই সব নেতা। ওই মুরব্বীকে বলতে হয় মুরা আপনি আমাদের মধ্যেও আসবেন না, আমরা আমাদের মতো করে আমাদের কি কাজ আমাদের কি করা লাগবে এগুলো আমরা সব সাজাই দিচ্ছি, আপনি আমাদের মধ্যে ঢুকবেন না। বাচ্চাদের মধ্যে আমাদের ছেলে পেলেদের মধ্যেও এরকম হয়, আব্বা কিছু বুঝে না, আমার দাদা এত পুরান আমলের এই কিছু বুঝে না, আমাদের কি বুঝবে, আমরা এই যুগের সন্তান এরা কি বুঝবে। অথচ ইসলামের শিক্ষা হলো না, ছোটদেরকে সম্মান করব অবশ্যই, ছোটদেরকেও বড়দেরকে সম্মান করা শিখাইতে হবে। এটা আমি যদি না শিখাই সে কোথা থেকে শিখবে? ওই বাচ্চাকে তোমার শিখাইতে হবে, ওই বাচ্চাকে শিখাইতে হবে বসার কি আদব, ঘুমের কি আদব, কথা বলা কি আদব, আমার প্রতিবেশীর কি অধিকার, পিতামাতার কি অধিকার, আত্মীয় স্বজনের কি অধিকার, সমাজের কি অধিকার, গরিবের কি অধিকার, একজন আলেমের কি অধিকার, একজন জ্ঞানীর কি অধিকার, এই অধিকারগুলো তো আমাকে শিখাইতে হবে। ইসলামে তো প্রতিটা মানুষের অধিকার দিয়ে দিয়েছে, আমার আমাকে সেই অধিকারগুলো পালন করতে হবে। বাচ্চা তো জানেই না বড়র কি অধিকার, আমি মসজিদে নিয়ে আসছি সে সবার উপরে পাড়ায় পাড়ায় ছোটো বাচ্চা চলে যাচ্ছে, বাচ্চাকে তো আমি শিখাই নাই যে বড়রা যখন থাকে বড়দের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয়, বড়দেরকে সাথে ধাক্কাধাক্কি করতে হয় না। বাচ্চাকে তো আমি শিখাই নাই যখন সবাই একসাথে খেতে বসে তখন বড়দেরকে আগে খেতে দিতে হয়, তুমি পরে খেতে হয়, তোমার নিজের সামনে দিয়ে খেতে হয়, এগুলো তো বাচ্চাকে আমি শিখাই নাই। তো না শিখেলে সে কোত্থেকে শিখবে? সেগুলো হলো প্রথম হলো শিখানো, আর সেই শিখানোটা অবশ্যই হতে হবে উৎসাহের মাধ্যমে, আর সেই শিখানোটা অবশ্যই হইতে হবে নম্রতার মাধ্যমে, তবে পাশাপাশি তিরস্কারও থাকতে হবে। এমন না
যে কোনো বাচ্চা কাজ করতে দুষ্টুমি করেই যাচ্ছে, করুক দুষ্টুমি, ছোট বাচ্চা তো করেই যাবে, অথচ আমি তাকে বললাম না যেটা দোষ। তুমি একজন একজন তার ভাইরে লাঠি মারলো, মারে ধাক্কা মারলো, তার বন্ধে খামতি দিল, এইটা যে দোষ এইটা তো তাকে বুঝাইতে হবে, তার উপরে তো রাগ করতে হবে, তার তার সাথে রাগারাগি করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আনফিক আলা আইয়ালিকা আন তুলিকা ওয়ালা তারফা আনহুম আতাকা আদাবা ওয়া আখিযহুম ফিল্লাহ, যে তুমি তোমার পরিবারের প্রতি তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা, সামর্থ্য অনুযায়ী খরচ করো এবং পরিবারের থেকে তোমার শাসনের লাঠি উঠিয়ে নিবা না। আল্লাহ রাসূল বলতেন, আল্লি পুস্তাউ, শাসনের লাঠি বাসার মধ্যে ঝুলিয়ে রাখো, মারতে বলে নাই। আল্লাহ রাসূল কোনোদিন মারেন নাই কাউকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা বরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরাআতান ওয়ালা গোলামান, আল্লাহ রাসূল কখনো তার কোনো স্ত্রীকেও তার কোনো চাকরকেও তার কোনো সন্তানকেও মারেন নাই, কোনোদিন আঘাত করেন নাই। কিন্তু আল্লাহ সেই আল্লাহ রাসূল বলতেন যে ঝুলিয়ে রাখতে হবে, শাসন থাকতে হবে, ওলা তারপর আমি তাদের কাছ থেকে শাসনের কি উঠিয়ে নিবা না। সেই জন্য বাচ্চাদেরকে শিখাইতে হবে। আর একটা জিনিস, সেটা হলো বাচ্চাদেরকে সবসময় মধ্যবিত্ত জীবনে তাদেরকে গড়ে তুলতে হবে। ইকসাউ সিনু, আল্লাহ রাসূল বলতেন যে কঠিন জীবন যাপন করো, বা ইন্না নিয়মা তাজুলু, কারণ তোমার হয়তো তুমি এখন বড় লোক আছো, এই বড় লোক চলে যেতে পারে, বা বড় লোক না, তুমি প্রতিদিন মাছ বস্ত কিনার মতো তোমার সামর্থ্য নাই, এখন তোমার ছেলে আর মেয়ে যদি সবসময় যদি ওই মাছ ছাড়া আর বস্ত ছাড়া ভাতই না খেতে পারে, তো যেদিন আমার সামর্থ্য থাকবে না, আমি বাজারে যেতে টাকা আছে বাজারে যেতে পারি নাই, কিনতে পারি নাই, সেদিন বাচ্চা না খেয়ে থাকবে। এই জন্য ইচ্ছা করে কোনোদিন সবজি খাওয়া, কোনোদিন কম খাওয়া, কোনোদিন গোস্ত খাওয়া, কোনোদিন বাচ্চা আমার ক্ষমতা আছে বাচ্চাকে প্রতিদিন খেলনা কিনে দেওয়া, প্রতিদিন খেলনা না, মাসে একদিন খেলনা, বা তাহলে খেলনারও একটা তার কাছে মূল্য থাকবে, পুরস্কারের একটা মূল্য থাকবে তার কাছে। ইয়াকুম মুতানাউমা, তোমরা বিলাসিতা থেকে দূরে থাকো, ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন, কারণ আল্লাহর বান্দারা বিলাসী হয় না। আর আমার সংসারের মধ্যে যদি আমি বিলাসী জীবন যাপন করি, আমার বাচ্চা যদি সবসময় মাছ গোস্ত আর এসি এর উপরে সবচেয়ে ভালো ভালো দামি ব্র্যান্ডের জামা এইটার উপরে যদি বড় হয়, তাহলে দেখা যাবে হয়তো বা আমার মেয়েকে আমি যেই ছেলের সাথে বিয়ে দিচ্ছি সেই ছেলের অত সামর্থ্য নাই, অথবা আমার ছেলে সেরকম চাকরি পায় নাই, সেরকম ধনী হয় নাই, ওইরকম তাহলে আমার ছেলেকে আমি কষ্টের মধ্যে ফেলে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মধ্যবিত্ত জীবন যাপন করতে। ঘরের মধ্যে যখন আমি মধ্যবিত্ত জীবন যাপন করব, আমার কাছে কিছু উপরি টাকা থাকবে, আর সেগুলো দিয়ে আমি আমার অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, পিতা মাতার অধিকার, সমাজের অধিকার, মসজিদের অধিকার, মাদ্রাসার অধিকার, এতিমদের অধিকার পালন করতে পারবো। আর যদি আমি বিলাসী জীবন যাপন করতে করতে আমার যে টাকা পাই, যা যে বেতন পাই, যে ব্যবসায় যা পাই, সবই আমার সংসারে চলে যায়, আরও অভাব থাকে, তো তারপরে আমি কোন জায়গার থেকে, আমার ইচ্ছা থাকলেও বাবাকে করতে গেলে ইচ্ছা আছে, তারপর আমার আত্মীয় স্বজনকে কোত্থেকে দিব, ইচ্ছা আছে আমার অসুস্থ ব্যক্তিকে কোত্থেকে দিব, ক্যান্সারের রুগীকে কোত্থেকে দিব, মসজিদকে কোত্থেকে দিব, মাদ্রাসাকে কোত্থেকে দিব, ইয়াতিমকে আমি কোত্থেকে দিব। এই জন্য আল্লাহ রাসূল বলতেন মধ্যবিত্ত জীবন যাপন করতে এবং বাচ্চাদেরকে কঠিন জিনিস শিখাইতে। এই জন্য বলতেন আল্লিমুহুমুসসিবাহা, তাদেরকে সাঁতার শিখাও, তাদেরকে তীর মারা শিখাও, তাদেরকে ঘোড়ায় চলা শিখাও, কঠিন কঠিন জিনিস। আল্লাহ রাসূল নিজে সফর করেছেন, ব্যবসা করেছেন ছোটবেলায়, একেবারে 12 বছরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে ব্যবসা, আব্দুল মুত্তালিবের সাথে ব্যবসায় গেছেন। আল্লাহ রাসূল ঈদ টানছেন, যখন মক্কা বানাইতে হয় তখন ঈদ সবাই ঈদ টানতেছে, আল্লাহ রাসূল ঈদ টেনে দিচ্ছেন, এবং ছোটবেলায় সবাই যুদ্ধ করতে আল্লাহ রাসূলও তাদের সাথে যুদ্ধ করেছেন, তীর মারছেন। সেই জন্য বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হবে। মেয়েদের কথা বলছেন নিতা আল গাজালা, মেয়েদেরকে সেলাই শিখাও, বুননে শিখাও, যখন এইগুলো শিখানো হবে, কঠিন জিনিস শিখানো হবে, তো বাচ্চারা সঠিক মানুষ, সঠিক নাগরিক হয়ে তুলবে, আর না হয় আমি একজন অপদার্থ, অকর্মান্য, অলস, একজন বোঝা, সমাজের জন্য বোঝা হিসাবে আমি তৈরি করে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই, সুন্নত করি নাই।